স্বাগতম বন্ধুরা ইনফর্মার বিতে। আমরা জানি তথ্যই শক্তি, কারণ আমি আমার ডিসক্রিপশনে কিন্তু লিখে রেখেছি ইনফরমেশন ইজ পাওয়ার, তথ্যই কিন্তু শক্তি। এবং আমি আরও একটা লেখা লিখেছি যেখানে আপনারা আই ওয়ান্ট টু নো অ্যান্ড গেট টু নো ইউ, আমি জানতে চাই এবং আপনাদেরকে জানাতে চাই। বন্ধুরা, তারই ফলশ্রুতিতে আমি কাজ করে যাচ্ছি, তথ্য নিয়ে আলোচনা করার চেষ্টা করছি, আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো ইতিমধ্যে আমি যেই পর্বগুলো নিয়ে আলোচনা করছিলাম এগুলো হচ্ছে জাতিসংঘ সহ তার আন্তর্জাতিক যেই সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলো নিয়ে। অলরেডি আমরা দুটি পর্ব বাহির করেছি, আজকে তৃতীয় পর্ব অর্থাৎ লাস্ট পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা লাস্ট পর্বে দেখে নেব জাতিসংঘের সহ আরও কিছু সংস্থা নিয়ে, যেগুলো খুব ঐতিহাসিক ভূমিকা এবং কার্যকরী পদক্ষেপ নিয়ে চলছে পুরো বিশ্বে। তো প্রথমে আমরা যে সংগঠনটি নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে ইউনেস্কো, জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা, যার পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন, যেটি প্রতিষ্ঠা লাভ করে 1945 সালের 16ই নভেম্বর, এবং যার সদর দপ্তর হচ্ছে প্যারিস, ফ্রান্স। বন্ধুরা, তারপর পরেই আমরা আলোচনা করব IAEA নিয়ে, যার বাংলা হচ্ছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা, এবং যার পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল অটমিক এনার্জি এজেন্সি, যে সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে 1957 সালের 19 জুলাই, এবং যার সদর দপ্তর হচ্ছে অস্ট্রিয়া, ভিয়েনা। বন্ধুরা, তারপর পরই আমরা আলোচনা করব জাতিসংঘের আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা নিয়ে, যেটিকে আমরা ফাও বলি, খাদ্য ও কৃষি সংস্থা, পূর্ণরূপ হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, যেটি প্রতিষ্ঠা লাভ করে 1945 সালের 16ই অক্টোবর, এবং যেটির সদর দপ্তর হচ্ছে ইতালির রোমে। একটি তথ্য দিয়ে রাখি, ইতালি রোমকে বলা হয় ছিদ্রায়িত রাষ্ট্র, কারণ একটি স্বাধীন ভূখণ্ডে যখন আরেকটি স্বাধীন দেশ থাকে তখনই সেই দেশকে বলা হয় ছিদ্রায়িত রাষ্ট্র। ইতালি সাউথ আফ্রিকাকে ছিদ্রায়িত রাষ্ট্র বলে, কারণ ইতালিতে ভ্যাটিকান সিটি অবস্থিত, আর ভ্যাটিকান সিটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ। বন্ধুরা, তারপর পরে আলোচনা করব আমরা বিশ্ব ডাক ইউনিয়ন নিয়ে, যার পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন, এবং প্রতিষ্ঠা লাভ করে একটু আগেই বলতে হবে, অনেক আগের সংগঠন, 1874 সালের 9 অক্টোবর, এবং যার রাজধানী হচ্ছে প্রাণ, সুইজারল্যান্ড। তারপর পরেই আমরা আলোচনা করব ITU নিয়ে, যার বাংলা হচ্ছে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন, এবং এই সংগঠনটির পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন। এই সংগঠনটিও 1900 সালের আগে অর্থাৎ 1800 সালের মধ্যে প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ 1865 সালের 17ই মে, এবং যার সদর দপ্তর কিন্তু সুইজারল্যান্ড, জেনেভা। সুইজারল্যান্ডের জেনেভা নিয়ে অনেকবার বলেছি, সুইজারল্যান্ডের জেনেভাকে বলা হয় সম্মেলনের শহর, কারণ বিশ্বের অধিকাংশ শহরের সদর দপ্তর কিন্তু সুইজারল্যান্ডের জেনেভাতেই অবস্থিত। তারপর পরে আলোচনা করব আমরা ICAO নিয়ে, যেটার পূর্ণরূপ হচ্ছে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা, ইংলিশে যদি আমরা বলি ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন, যেটি প্রতিষ্ঠা লাভ করে 1947 সালের 4 এপ্রিল, এবং যার সদর দপ্তর হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি দ্বীপখ্যাত রাষ্ট্র কানাডা, মন্ট্রিলে। বন্ধুরা, তারপর পরে আলোচনা করব আমরা IMO নিয়ে, যার বাংলা হচ্ছে আন্তর্জাতিক নৌ চলাচল সংস্থা, এবং পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, যে সংস্থাটি প্রতিষ্ঠা লাভ করে 1958 সালের 17ই মার্চ, এবং যার সদর দপ্তর হচ্ছে যুক্তরাজ্য, লন্ডন। তারপর পরেই আলোচনা করব আমরা বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ সংস্থা নিয়ে, যেটা হচ্ছে IFAD নিয়ে, যার বাংলা হচ্ছে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল, এবং নিজেও পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, যে সংস্থাটি প্রতিষ্ঠা লাভ করে 1977 সালের 30 নভেম্বর। এই সংস্থাটির সদর দপ্তরও কিন্তু রোম, ইতালিতে। আমরা ফাও, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল সদর দপ্তরও দেখেছিলাম ইতালির রোমে। বন্ধুরা, তারপর পরই আলোচনা করব আমরা WMO নিয়ে, যেটা বিশ্ব আবহাওয়া সংস্থা, যার পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন, যেটি প্রতিষ্ঠা লাভ করে 1873 সালে, এবং যার সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা। বন্ধুরা, তারপর পরেই আমরা আলোচনা করব UNIDU নিয়ে, যেটি জাতিসংঘেরই একটা সংস্থা, জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা, যার ইংরেজি অনুবাদ হচ্ছে ইউনাইটেড নেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন,
যেটি প্রতিষ্ঠা লাভ করে 1966 সালে এবং যার সদর দপ্তর হচ্ছে ভিয়েনা, অস্ট্রেলিয়া। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনাদের একটু লাইক কমেন্ট শেয়ারেই কিন্তু আমরা নতুন করে কাজ করার অনুপ্রেরণা পাব। এবং যদি অবশ্যই আমার অন্য সকল ভিডিওগুলোকে পেতে চান বা আমি যেই নতুন ভিডিও দেব সেগুলো পেতে চান, তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা হবে নতুন কোনো ইনফরমেশন নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। টিল দেন।